वेलकम बैक टू माय চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গুড ভাইবস এর যে এসেনশিয়াল অয়েল গুলো আছে ওগুলোর রিভিউ। তার মধ্যে তিনটে এসেনশিয়াল অয়েল আমার কাছে আছে, সেগুলোর রিভিউ আজ আমি তোমাদের সাথে দেব। তো ছোটখাটো একটা রিভিউ হবে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। যাতে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে পারি তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাবস্ক্রাইব করলে বেল বাটন ক্লিক করো। বেল বাটনের সাথে অল নোটিফিকেশন বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে দিতে পারো আর অন্যদের সাথে শেয়ার করে দিতে পারো যদি মনে হয়। তো যদি খুব ভালো লেগে থাকে আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আরো অন্য আপডেটের জন্য। লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে তো দেওয়া আছে। তো চলো রিভিউটা স্টার্ট করি। আমার কাছে আছে তিনটে এসেনশিয়াল অয়েল গুড ভাইবস এর। একটা হচ্ছে ল্যাভেন্ডার, একটা হচ্ছে রোজমেরি, একটা হচ্ছে টিট্রি। ঠিক আছে, এই তিনটে এসেনশিয়াল অয়েল আমার কাছে আছে গুড ভাইবস এর। তো তিনটে এসেনশিয়াল অয়েল সম্পর্কে প্রথমেই বলি, প্যাকেজিংটা ছোট করে বলে দিই। এরকম বাইরে একটা আউটার প্যাকেজিং আসে আর ভেতরের যে ইয়েগুলো কন্টেনারটা এটা এরকম কাচের বদলে আসে। যেটা এসেনশিয়াল অয়েল অয়েল মেইনলি কাচের কন্টেনারেই আসে, কারণ এটা কাচের কন্টেনারেই রাখাটা ভালো। তো এরকম কাচের কন্টেনারে আসে, এটার সাথে কোনো ড্রপার আসে না। এটার সাথে এরকম একটা নজেল টাইপের আসে যেটা দিয়ে তোমাকে এসেনশিয়াল অয়েলটা নিতে হবে। তো ড্রপার থাকলে ভালো সুবিধা হয়, এটা দিয়ে খুব একটা অসুবিধা যে হয় সেটা না। ঠিক আছে, আর এই তো প্যাকেজিং সম্পর্কে বলে দিলাম। এরপর আসি এগুলোর দামে। তো এই যে টিটি অয়েলটার দাম হচ্ছে 225 টাকা। এটা কি রোজমেরি এসেনশিয়াল অয়েলটার দাম হচ্ছে তোমার দাম কত রে বাবা, ও 165 টাকা। আর এই ল্যাভেন্ডারটার দামও 165 টাকা। তো খুব বেশি যে দাম সেটা না, টিট্রি অয়েলটার দাম একটু বেশি, কারণ টিট্রি অয়েলের দাম একটু বেশি হয়, খুব যে এক্সপেন্সিভ তা না। আর হ্যাঁ, এটার কোয়ান্টিটি আছে সবকটাতেই 10 ml করে। 10 ml কোয়ান্টিটি তোমার অনেক দিন চলে যাবে। এসেনশিয়াল অয়েল তো আর গাঁটা গাঁটা ইউজ করার জন্য না, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা এরকম করে ইউজ করতে পারো। তারপর কোনো কিছুর সাথে মিশিয়ে কোনোদিন এসেনশিয়াল অয়েলকে ডাইরেক্ট স্কিনে বা হেয়ারে অ্যাপ্লাই করবে না। সবসময় ডাইলুট করে কোনো কিছুর সাথে, ক্রিমের সাথে বা কোনো অয়েলের সাথে ডাইলুট করে অ্যাপ্লাই করবে, এসেনশিয়াল অয়েল ডাইরেক্ট অ্যাপ্লাই করার জন্য না। এবার আসি এগুলো আমার কেমন লেগেছে। তো সবকটা এসেনশিয়াল অয়েলই খুব ভালো, টিট্রি অয়েলটা তো খুবই ভালো। এটা যদি আমি আমার এখানে একটা র‍্যাশ বেরিয়েছিল, কিসে কামড়েছিল আমি জানি না, এখানটায় তো মানে কি গরম থেকে হয়, গরমের জন্য হয়েছিল আমি জানি না, ব্রেকআউটও বলতে পারো, যাই হোক তো হয়েছিল সেটা। তো আমি কি করেছিলাম, একটা ক্রিমের সাথে মিশিয়ে একটুখানি একটুখানি ক্রিম নিয়েছিলাম, আর হয়তো একটুখানি এই এসিটিক এক ড্রপও হবে না, সামান্য একটু টিট্রি অয়েল নিয়েছিলাম, দুটো মিশিয়ে শুধু ওই যে মানে ব্রেকআউটটা হয়েছিল ওটার উপর অ্যাপ্লাই করেছিলাম। তো তারপরের দিনই দেখছি আমি ওটা অনেকটা বসে গেছে। তো টিট্রি অয়েলটা খুবই ভালো, তো আমি এটা মানে হেয়ার অয়েলের সাথে মিশিয়েও অ্যাপ্লাই করি। তাছাড়া আমার ড্যান্ড্রফের প্রবলেম অতটা নেই, কিন্তু হ্যাঁ মানে স্কাল্পে গরমে মাঝে মাঝে চুলকায়, মানে কি বলবো, ওই আমি দেখছো তো কেমন ঘামি আমার চুলের ভেতরে, ঠিক সেরকম ঘামে আমার মাথা স্কাল্প। তো সেই জন্য ইচিং এর প্রবলেম হয়, সেদিন টিট্রি অয়েলটা আমি হেয়ার অয়েলের সাথে মিশে ইউজ করি। এরপর আসি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলটা, এটাও খুব ভালো, এটার গন্ধটা তো অসাধারণ। ল্যাভেন্ডারের গন্ধ তোমাদের যাদের ভালো লাগে তাদের অবশ্যই এইটা ভালো লাগবে, এটার গন্ধটা খুবই ভালো। এটা তোমরা ডিফিউজারে ইউজ করতে পারো, তারপর তোমরা চুলে ইউজ করতে পারো, স্কিন কেয়ারে ইউজ করতে পারো, আর সবসময় ডাইলুট করে নেবে কিছুর সাথে, ঠিক আছে, মিশিয়ে নেবে। তো এটা আমি আমি স্কিনে ইউজ করি না, আমি এটাও হেয়ারের জন্য ইউজ করি। এছাড়া ল্যাভেন্ডার ইউজ করলে চুলের স্ট্রেন্থ বাড়ে, চুলটা শাইনি হয়, এটাই ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের গুণ। তো এটাও ভালো, কতটা কাজ দিয়েছে বলতে পারবো না, হ্যাঁ তবে আমার ভালো লেগেছে ইউজ করে, মানে
সত্যি বলবো। আর সব থেকে আমার যে এসেন্সিয়াল অয়েলটা চুলের জন্য ভালো লেগেছে সেটা হচ্ছে এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা। এটা চুলের জন্য অসাধারণ কাজ করে। তোমার তোমাদের যাদের হেয়ারে কোনো হেয়ার রিলেটেড প্রবলেম আছে তারা এইটা ইউজ করে দেখো। তো হেয়ার অয়েল যখন অ্যাপ্লাই করবে ওটার সাথে দু ফোঁটা এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা মিশিয়ে নেবে, অসাধারণ কাজ করে। হেয়ার ফল হোক বা তোমাদের হেয়ারের মানে কি বলবো, হেয়ার যদি উইক হয়ে থাকে হেয়ার রিলেটেড অনেক প্রবলেম এটা সলভ করে। তো তোমাদের এটা ইউজ করে দেখতে পারো। সবকটা এসেন্সিয়াল অয়েলই আমার কাছে যে কটা আছে খুবই ভালো, আমার জন্য ভালো কাজ দিয়েছে। আর অন্য ব্র্যান্ডের এসেন্সিয়াল অয়েল আমি ইউজ করিনি, আমি জানি না কেমন, কিন্তু এইগুলো আমার জন্য ভালো কাজ দিয়েছে সেই জন্য আমি তোমাদের বলছি। এগুলো তিনটেই করে, এই তিনটে এসেন্সিয়াল অয়েলই বেশি চলে। আর হ্যাঁ লেমনটাও বেশি চলে, কিন্তু লেমনটা আমার কাছে নেই সেই জন্য আমি তিনটে প্রোডাক্টই তোমাদের রেকমেন্ড করছি, ভালো তিনটে প্রোডাক্ট। আর সবসময় এগুলো অফারে পেয়ে যাবে তোমরা, পার্পেলে সবসময় অফার চলে। এগুলো আমি টিটা পেয়েছিলাম 195 টাকা আর এইগুলো পেয়েছিলাম 139 টাকা মতো করে। তো অফার সবসময় চলে, যখন সস্তা মনে হবে নিয়ে নিতে পারো, খুবই ভালো। আর কোয়ান্টিটিটাও ঠিকঠাক মোটামুটি তোমাদের, যদি তোমরা রেগুলার মানে কি বলবো রেগুলার রেগুলার তো ইউজ করে না, মানে সপ্তাহেও যদি ইউজ করে এক দুদিন, তবু তোমাদের আরামসে এটা 1 বছর বা তার বেশি চলে যাবে, আমার তো তাই যাচ্ছে। এই ছিল আমার শর্ট রিভিউ এসেন্সিয়াল অয়েল গুলো সম্পর্কে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে বেল বাটনটা অবশ্যই হিট করো, বেল বাটনের সাথে যে অল নোটিফিকেশন বলে অপশনটা আসবে সেটাতে ক্লিক করো। আর হ্যাঁ চাইলাম কি ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা বাই।